রাজধানীতে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন রোগী। চিকিৎসকরা জানিয়েছেন, গরম কমে শীত না আসা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমবে না। তাই জ্বর হলে দ্রুত পরীক্ষা করিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, অক্টোবরের মাঝামাঝিতে শীতের আমেজ শুরু হলেই কমে আসবে ডেঙ্গুর প্রকোপ। কিন্তু শীতের দেখা পাও তো দূরের কথা, এখনও প্রচণ্ড গরমেই কাহিল অবস্থা। গরম না কমায় কমছে না ডেঙ্গু রোগীর সংখ্যাও, বিশেষ করে বাচ্চারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বেশি। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে ডেঙ্গু বিশেষায়িত ওয়ার্ডে সিট খালি নেই। প্রতিদিনই ডেঙ্গুর লক্ষণ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছে হাসপাতালে। ডেঙ্গু পজিটিভ হওয়ার পরে যখন প্লাটিলেট কমে গেছে, তখন ডাক্তার আমাদের বলছে যে হাসপাতালে ভর্তি করান, তো নিয়ে আসছি এখানে ভর্তি করাইছি। স্কুলে যেদিন গিয়েছি সেদিনের পরের দিন থেকে আমি এখন চাই আমি যেন সুস্থ হয়ে যাই আর স্কুলে বন্ধুদের সাথে দেখা করতে পারি। যেমন আমার ছোট বোনও আক্রান্ত ডেঙ্গুতে, আমার ছেলে আক্রান্ত, আমার বোনের ছেলে আক্রান্ত, আমরা আজকে কতদিন হসপিটালে। আমাদের আগারগাঁ এলাকাটাতে মনে হয় একটু সিটি কর্পোরেশনের নজর দেওয়া উচিত। শিশু হাসপাতালের পরিচালক জানান, প্রচণ্ড গরমে বাচ্চারা জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে বেশি, তাই জ্বর হলে দ্রুত টেস্ট করার পরামর্শ দেন তিনি। বাচ্চা যদি বেশি বমি করে, তার যদি আপনার শ্বাসকষ্ট হয়, হাত পা ঠান্ডা হয়ে যায়, তার যদি আপনার রেস্টলেস হয়ে যায় অথবা দুর্বল হয়ে যায়, এই ধরনের কোনো সাইন যদি দেখেন অবশ্যই আপনাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এই সময়ে কিন্তু এত গরম, ব্যবসা গরম থাকে, আমাদের আবহাওয়ার তারতম্যের কারণে, আবার পরিবর্তনের কারণে কিন্তু আপনার ডেঙ্গু বলেন বা ভাইরাল অন্য যে ফিভারগুলো আছেন বা ওয়াটার বোর্ন ডিজিজগুলো আছে, তা কিন্তু বেড়েছে এবং এখন পর্যন্ত আছে। যদি বৃষ্টিটা কমে যায়, গরমটা কমে যায়, তাহলে কিন্তু আপনি এখনের যে জ্বরটা আছে এই জ্বরটা কমে যাবে এবং ডেঙ্গু জ্বরটাও কিন্তু আস্তে আস্তে অনেকটা কমে যাবে। ডেঙ্গুর প্রকোপ কমাতে শিক্ষা প্রতিষ্ঠান আর বাড়ির চারপাশ সহ ডেঙ্গুর লার্ভা হয় এমন সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব আরোপ করেন চিকিৎসকরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।